হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো প্রথমেই আমি জানাচ্ছি, কালকে যে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম সেটাতে আপনারা এরকম ভাবে আমার পাশে থেকেছেন, আমাকে সাপোর্ট করেছেন এবং এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যিই আমি আপনাদের কাছে ঋণী। তো যাই হোক, আমি আর কিছু বেশি বলতে চাই না। তো আপনারা যে আমার পাশে আছেন, আমার সাথে আছেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। শরীরটা খারাপ, দেখুন চোখের অবস্থা এরকম, হাতের অবস্থা তো আপনারা জানেন, আবার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে পায়ের আঙুলে লাগিয়ে ফেলেছি, সেটা নিয়েও আমি ভুগছি। তো কালকে আমার এতটাই শরীর খারাপ ছিল, মানে পরশুদিন থেকে আমার এতটাই শরীর খারাপ ছিল, তো আমি একদমই উঠতেই পারিনি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ছেলে যখন আছে তখন তো আমাকে একটু ঝেড়ে পুড়ে উঠতেই হবে। তো কালকে আর পরশু রাত থেকে কালকে পুরো দিনটা আমার হাজবেন্ড, ছেলে, মেয়ে, ওরা সবাই মিলে পুরো সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছিল। তো আমি কি করব, কাজ নেই আমার, বসেও থাকতে পারছি না, বসেও থাকতে পারছি না, চোখটাই আসলে ভীষণ ব্যথা হচ্ছিল। আর কি হচ্ছে যে রান্নার কাছে, গ্যাসের কাছে গেলে না এটা ভীষণ জ্বালা করছিল, মানে রান্না করলে, সেই জন্য আমাকে পুরো দিনটা ছুটি দিয়ে দিয়েছে। আবার যে নিচেতে যে ঘর মুছতে যাবো এরকম ভাবে, তাতেও আমার খুব ব্যথা হচ্ছিল, সেই কারণে কালকে পুরো দিনটা ওরাই সবাই মিলে সবটা সামলিয়েছে, আর আমি ছোট্ট ছোট্ট করে ভিডিও আমি হোক সঞ্জনাই হোক তুলে রেখেছি, ভালো লাগবে। তো চলুন। তো ফ্রেন্ড, এটা হচ্ছে একদমই সকালে আমাদের গাছে, মানে বাগানে গেছি আমরা আর আম পাড়তে। তো আমাদের এখন দুটো আম গাছ আছে, আগে আমাদের ছিল চারটে আম গাছ, তো দুটো নষ্ট হয়ে গেছে, আমার বিয়ের পরেও ছিল আর কি। আর এটা হচ্ছে ছোট গাছটা, আমাদের যে বড় আম গাছটা কোনোদিন দেখাবো ছাদ থেকে, ওটা না এবছর একটাও আম আসেনি, আগের বছর প্রচুর আম এসেছিলো। আর এটা ছোট গাছে, তো ছোট গাছে কয়েকটা আম এসেছে, তো নিচেরগুলো আমি পেরে নিচ্ছি চাটনি খাবো বলে, আর বাকিগুলো সব রেখে দেবো, মা আসবে তারপরে মা হয় আচার দেবে, আর তানাছাড়া তখন চাটনি বানিয়ে আমরা খাবো। এই যে আমগুলো পাড়া হলো না, এটা চারটে ভাগে ভাগ হবে, মানে চারটে জায়গায় যাবে, তার মধ্যে একটা আমরা আছি। তো চলুন। তো ফ্রেন্ড, এখানে আমি আমগুলো কেটে ফেলেছি, আর এখানে তেল দিয়েছি একদমই অল্প, সর্ষে তেল আর কালো জিরে দিয়েছি। তো এরপরে আমগুলো দিয়ে আমি চাটনিটা বানিয়ে নেব। আমার হাজবেন্ড বলে কি যে চাটনিটা আমি বানাতে পারবো না, ওটা তুমি ভালো বানাও, তো ওটা প্লিজ তুমি বানিয়ে নাও। তো আমি কালার চশমা পরে একদম চাটনিটা বানিয়েছি। তো চলো, এখানে আমার চাটনি হয়ে গেছে আর পুরো একদম জেলির মতন হয়েছে, হ্যাঁ, আর খেতেও দারুণ হয়েছে। তো এটা আমি নামিয়ে ফেলবো, আর এরপরে ফুচকা বানাতে গিয়ে যে মশলাটা বানিয়েছিলাম না, ভাজা মশলা জিরে ভেজে, তো এটা ওর ওইটা আছে অনেকটা পরিমাণে, তো ওটা এর মধ্যে আমি দিয়ে দেবো, যার জন্য টেস্টটা একদম অসাধারণ হবে। এখানে মা ভিডিও কলে আছে আর ছেলে এখানে রান্না করছে, সেটা মা দেখছে। বলো মাংস দিয়ে, ওই বয় ভাত আবার কি, ও শোনো, গাছ থেকে আজকে আম পেরেছি, ছোট গাছটা থেকে ছবি পাঠিয়ে দেবো, হ্যাঁ অনেক কটা পারলাম, আরো অনেক আছে, মানে ওই ছোট গাছটাতেই ধরেছে, বড় গাছে তো এবার আম ধরেনি। দিয়ে হ্যাঁ চাটনি করলাম আজকে দুটো আমের, হ্যাঁ দুটো প্রশান্তকে দিলাম, দুটো ওই বাড়ির জন্য রেখেছি, দুটো সঞ্জনার মা নিল, সবাই মিলে খেলাম। ওই পল্লি বাইরে থেকে এসে নিয়ে গেল, আর মৌসুমির জন্য রেখেছি দুটো, হ্যাঁ আরো অনেক আছে, আমি বললাম পেরো না, দুদিন পরে তো মা চলে আসবে, এসে আচার দেবে, ওই কটা তখন পেরে দেবা, কিন্তু মিষ্টি পর্যন্ত তো থাকবে না, তোমার তো পেরেনি পালাবে, এবার লকডাউন খুলবে মানেই তো পেরেনি পালাবে, হ্যাঁ। এদা থামি, ওই তাতান থামি, তুমি কি বলছো, হ্যাঁ ওই দেখ নন
না মানানো তরকারি নাই ওরে কেউ একটু সুমনকে এবিপি আনন্দ আর চব্বিশ ঘন্টা যে আছে তাকে একটু খবর পাঠা, সব থেকে বড় দর্শক হলো তাতান। তো ফ্রেন্ড, আপনারা সবাই অনেকে ওকে উৎসাহিত করেছিলেন আগেরবার চিকেন বানিয়েছিল বলে, সেই কারণে দাদা এবারও চিকেন বানাচ্ছে। তো আজকে আমাদের মাংস ঝোল আর ভাত, এটাই হবে আর চাটনি। আমি চিকেনের পুরো রেসিপিটা দেখাতে পারিনি, কারণ আমার চোখে তখন ভীষণই ব্যথা করছিলো, আমি শুয়েছিলাম, তো সেই ফাঁকে ও সব বানিয়ে ফেলেছে। আর এখানে স্যালাডটা সঞ্জনা কেটেছে পুরো, একদম বাসন আনা, সমস্ত কিছু ঠিক করা, জল আনা, এগুলো সমস্ত কিছু সঞ্জনা করেছে। ঘরে মেয়ে থাকলে এটাই একটা সুবিধা আপনার। আর চিকেনটা ভীষণই সুন্দর হয়েছে, যদিও বা তেলের পরিমাণটা একটু বেশি আছে, তো সেটাও বুঝতে পারেনি, ওটা কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা, আমি ছোট্ট ছোট্ট করে শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এটা কোনো আমার ডেলি রেগুলার ব্লগের মতন নয়, বাস আমি যে বিছানায় পড়েছিলাম, বিছানায় না, শরীরটা খারাপ ছিল, তার মধ্যে ওরা কীরকমভাবে কাটিয়েছে সেটাই শুধু বাস শেয়ার করলাম ছোট্ট ছোট্ট করে। আর যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি নতুন কেউ আমার চ্যানেলটিকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, বন্ধু ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করুন। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের ফ্যামিলির যত্ন নেবেন এবং অপরকে সুস্থ থাকতে সাহায্য করবেন আর বাড়িতে থাকবেন। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই। তোমার অবস্থা ভীষণই খারাপ, আর সব ডান দিকে একদম, দেখুন এখানে এটা ডান দিকে, এটা মানে সামনে সেলফি মোডে আছে তো সেই জন্য আপনারা হয়তো উল্টোটা দেখতে পারেন। দেখুন এটা, এটা পায়ে হাতে সব একদম। টাটা, বাই।